গতিময় জীবনে অবসাদ যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অভ্যর্থ ওষুধ। তাই ধিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা, আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো টি শ্রী রামানুজামের কথা। চলুন শুনে নেওয়া যাক। அதிர்வின் கோர தாண்டவத்தில் சிக்கி தவிக்கும் நேபாளம், உயரும் பலி எண்ணிக்கை. நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம், முன்னாள் எம்பி நவீன் ஜிந்தால் உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை. செய்திகள் தொடர்கின்றன. 2 ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதை கண்டித்து இந்தோனேஷியாவிற்கான தங்களது தூதரை ஆஸ்திரேலியா வாபஸ் பெற்றுள்ளது. கி বলছে কিছুই তো বুঝতে পারলাম না। ভাষাটা সাউথ ইন্ডিয়ার, তামিল হবে হয়তো, তবে খবর বলছে এটা বুঝলাম, অন্তত সেই রকমই তো লাগলো। বেশ কনফিডেন্ট অ্যাঙ্কার বাব্বা। আর একটা জিনিস, কেমন যেন বাচ্চাদের গলা মনে হলো না? হ্যাঁ তাই তো, আরেকবার শুনি। নীলাদির্বিন গোর তাণ্ডবাতিল সিকি তাবিকুম নেপালম, உயரும் பலி எண்ணிக்கை. நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம், முன்னாள் எம்பி நவீன் ஜிந்தால் உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை. ஹே தை তো বাচ্চাদের গলা, আজকাল বাচ্চারাও টেলিভিশন নিউজ রিডার, বাবা। হ্যাঁ, একটি বাচ্চা সংবাদ পাঠ করছে, তবে হ্যাঁ, এ যে সে বাচ্চা নয়, আমার আপনার মতো সাধারণ হয়েও অসাধারণ এক কাজ করেছে। সামনেই শিশু দিবস, তাই আজকের অনুপ্রেরণা এই শিশুকে নিয়েই। টি শ্রী রামানুজাম, জন্ম 2004 সালে তামিলনাড়ুর পাড়াপট্টি শহরের পালানিগ্রামে। ছোট থেকেই তার পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ ছিল, কিন্তু হ্যাঁ, শ্রী রামানুজাম জন্ম থেকেই ছিল ভিজুয়ালি চ্যালেঞ্জড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পর্বের শুরুতেই যার নিউজ রিডিং শুনলেন, সে ভিজুয়ালি চ্যালেঞ্জড। ছোট থেকেই পৃথিবীর আলো দেখেনি সে, কিন্তু তারপরেও একজন সফল টেলিভিশন নিউজ অ্যাঙ্কার। ভাবছেন তো এও সম্ভব? আগে হ্যাঁ, আগের এপিসোডে ক্যারোল টাকাক্সের কথা বলেছি, প্রতিবন্ধকতাকে জয় করে অনন্য নজির গড়েছিলেন তিনি। আপনি শোনেননি? আই বাটনে লিংক দেওয়া রইল, শুনে নেবেন। তো এই ছোট ছেলেটিও তার ব্যতিক্রম নয়, পড়াশোনা শুরু করে ওই এলাকারই একটি ব্লাইন্ড স্কুলে। 9 বছর বয়স থেকে সংবাদ শোনা শুরু করে সে। ইচ্ছে হয় দূরদর্শনে সংবাদ পাঠের, কিন্তু এটা তার পক্ষে কার্যত অসম্ভব, কারণ সে যে। তবে শ্রী রামানুজাম হাল ছাড়ার পাত্র নয়। মা কালাইয়ারসি ও অন্যান্যদের সহায়তায় ব্রেইলি পদ্ধতিতে পড়াশোনা করতে থাকে সে। 2014 আঞ্চলিক সংবাদ মাধ্যম লোটাস চ্যানেলে ডাক পড়ে তার। প্রায় 4 মাস কঠোর প্রশিক্ষণের পর প্রথম ক্যামেরার সামনে আসে সে। মাত্র 11 বছর বয়সে প্রায় 30 মিনিট আর 5 জন সঞ্চালকের মতো নির্দ্বিধায় লাইভ নিউজ টেলিকাস্ট করে সে। ভাবা যায়, বাগা বাগা অ্যাঙ্কাররা লাইভ টেলিকাস্টের সময় কার্যত টেনশনে থাকে, আর আমাদের ছোট্ট শ্রী রামানুজম নিজের প্রথম টেলিভিশন লাইভ শো করেছে একেবারে অবলীলায়। এইভাবে সে হয়ে ওঠে পৃথিবীর প্রথম ভিজুয়ালি চ্যালেঞ্জড টেলিভিশন নিউজ অ্যাঙ্কার। সেদিন কি নিউজ পড়েছিল সে জানেন? দুটি গুরুত্বপূর্ণ নিউজ। 1, নেপাল ভূমিকম্পের আপডেট ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত একটি সংবাদ। একবার ভেবে দেখুন, যখন আপনি প্রথম এই বুলেটিনটা শোনেন, বুঝতে পেরেছিলেন যে একজন বিশেষভাবে সক্ষম শিশু সেটা পড়ছে? আসলে কি জানেন তো, আমরা হেরে যাওয়ার পেছনে অসংখ্য অজুহাত দেখাই, আর এরা সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে কেবলমাত্র পরিশ্রম
আর ইচ্ছা শক্তির জোরে। ব্যাস, তাতেই এদের মিশন কমপ্লিট। শ্রী রামানুজন প্রমাণ করে দেয় ডিসেবিলিটি কখনোই হেরে যাওয়ার কারণ হতে পারে না। এরপরেও প্রায় 3 বছর লোটাস চ্যানেলে অ্যাঙ্কার হিসেবে কাজ করে সে। যদিও বর্তমানে 10th বোর্ড এক্সামের জন্য আপাতত মিডিয়া জগৎ থেকে বিরতি নিয়েছে। শ্রী রামানুজমের ইচ্ছে বড় হয়ে সে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যুক্ত হবে। ধিকাস্ট পরিবারের পক্ষ থেকে এই ইন্সপায়ারিং পার্সোনালিটির জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের 10ম গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অনিন্দিতা পল, গল্পের সূত্রধর অভিষিক্তা সাহা, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূখ ঘোষ। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী বুধবার নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।